আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে শুরুতেই দেখাচ্ছি আর এই পাখিটা হচ্ছে আমাদের বাংলাদেশেই পাখিটার নাম হচ্ছে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি ডাইক আপনি কোন রাষ্ট্র থেকে কী ভাষায় বলে থাকেন অবশ্যই একটা কমেন্টস করবেন আর যারা অজানা তারা অবশ্যই বক্সটা দেখে যাবেন এবং নতুন নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এগুলো হচ্ছে এই পানিতেই বেশিরভাগ বাসা দিয়ে থাকে ধান খেতে এবং কি আপনার বাড়ির পাশে যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরের চারদিকে দেখবেন গাছপালা রয়েছে সে হয়তো গাছের নিচে এগুলো সবসময় বাসা দেয় আর এগুলা ছোটো ছোটো বাচ্চা এগুলো পানিতে রাখা হয়েছিল এর জন্য দেখেন কিভাবে কি পরিস্থিতি কেমন এগুলো আপনার ছেড়ে দিলে আবার দূরাত্রে মানে শুরু করে আর এইগুলো দৌড়াটা অনেক কষ্ট বেশিরভাগ ধরা যায় না এগুলো বড় হলে আপনি ধরতে পারবেন না আর আমরা এখানে দূরে রেখেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চারটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ভিডিওগুলো সবসময় বাচ্চারা দেখে আর এদের গায়ে যে কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটাই অরিজিনাল কালার এটা কালো এখানে রাখা হয়েছে চার পিস এগুলো দেখার জন্য আমি বালতিতে রেখেছিলাম বালতি থেকে আবার ওঠানো হচ্ছে সকালবেলা এর জন্য আপনার হাঁটা চলা বেশিরভাগ করতে পারছে না হ্যাঁ কিছুক্ষণের ভিতরেই দেখবেন আবার হাঁটা চলা করছে এবং কি তাদের শরীরটা শুকিয়ে গেলেই মানে দৌড় দেয় আর যদি আপনার একাধিকভাবে বাসা থেকে পানিতে নামে ওটা সমস্যা নাই এটা আপনার চলতে পারবে কিন্তু এইভাবে মানে পুলাভানে বাচ্চারা দৌড়ার কারণে এরকম হয়েছে যাই হোক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল